সৃজনের মাথায় বুদ্ধি নেই, এটাই চরিত্র। সৃজনের মাথায়, রুবেলের মাথায় আছে, সৃজনের মাথায় বুদ্ধি নেই। যদি বুদ্ধি থাকতো সিরিয়াল অনেক আগে বন্ধ হয়ে যেত। তো সিনে গিয়েও তাই করে, মানে হাসিটা শুরু করে দেয়, দিয়ে এবার ওয়েবের মতো এটা একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এটা চলতে থাকে আর গালাগাল খেয়ে মরি আমরা। চরিত্রটাই এরকম আর কি, একটু চুপচাপ থাকে, একটু গম্ভীর গোছের আর কি, কারণ কথা তো কম পাই তো, তাই ভাব প্রকাশ করতে হয় অভিনয় দিয়ে, আঙ্গিক অভিনয় দিয়ে। সোম থেকে রবি রাত 8টায় জি বাংলায় অ্যাট এনি টাইম অন জি ফাইভ। আর অবশ্যই কোন গোপনে মন বেশিছে দেখতে ভুলবেন না। ওটাও দেখবেন, ঠিক আছে, আমাদের ঠিক পরেই। প্রত্যেক দিন সন্ধেবেলা আপনারা তাদের টিভির পর্দায় দেখেন নিম ফুলের মধু ধারাবাহিক, আপনাদের অত্যন্ত পছন্দের। এই মুহূর্তে আমি রয়েছি নিম ফুলের মধু পরিবারের পুরুষ সদস্যের সঙ্গে, মহিলা মেকআপ রুমে নয় কিন্তু, একেবারে যারা যারা রয়েছেন প্রত্যেককে আপনারা চেনেন, আলাপ করিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। সৃজন, অয়ন, চয়ন, ছোটকা সবাই রয়েছে। হ্যাঁ সবাই, মানে আমি সিরিয়ালটা আমি ইয়ে বলিনি, আমি তোমাদের কাছে পাস করে দিচ্ছি মাইকটা। কেমন আছো আর গল্পে কী কী মোড় আসতে চলেছে? দত্তবাড়ি তো পাল্টে যাচ্ছে, হেরিটেজ হোমস্টে হয়ে যাচ্ছে। প্রথমেই বলি আমরা সবাই খুব ভালো আছি, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই নিজের আমেজে রয়েছি। আর দত্তবাড়ি, দত্তবাড়ির এই এই গল্পের ইউএসপি হচ্ছে দত্তবাড়ি, দত্ত পরিবার। আর যাই চেঞ্জ হয়ে যাক, দত্তবাড়ির যে ইকুয়েশনটা ওটা কোনো দিনও চেঞ্জ হবে না। কিন্তু হ্যাঁ, দত্তবাড়িটা একটু হেরিটেজ টাইপের একটা রেনোভেট হচ্ছে, কারণ আমাদের যে দুটো ব্যবসা ছিল, একটা হচ্ছে আমাদের পারিবারিক ব্যবসা, সেটা হচ্ছে মশলার ব্যবসা, যেখানকার ধনে খুব বিখ্যাত। তারপরে একটা পরে একটা ব্যবসা শুরু করেছিলাম শাড়ির কথা বলে, সেই ব্যবসায় আপনারা জানেন সেখানে গোডাউন ও ওরকমই, ওর একটু কেমিক্যাল প্রবলেম আছে। তো শাড়ির কথার গোডাউন ঈশা জ্বালিয়ে দিয়েছে, তো সেখান থেকে যে একটা আমাদের একটা আর্থিক সহযোগিতা হতো সেটা বন্ধ হয়ে গেছে। তারপরে মশলার দোকানটা আমাদের ছিল সেই ব্যবসা, তো সেখানেও আমরা একটা স্ক্যাম হয়েছে, যেখানে মশলায় একটা অন্যরকম জিনিস মেশানো হয়েছে বলে আপনারা দেখেছেন, থানা পুলিশ হলো। তো আলটিমেটলি আমাদের পণ্যার মাথা থেকে একটা বুদ্ধি এলো যে, হ্যাঁ এটা তো একটা একটা তো একটা তো চ্যানেলে আমি একটা ইন্টারভিউ দিচ্ছি, এই বাড়িতে বসে বলছো তা আলাদা ব্যাপার, পাবলিক দেখছে এখানে। আরে ট্রাফিক, একটা ট্রাফিক না, সৃজনের মাথায় বুদ্ধি নেই, এটাই চরিত্র। সৃজনের মাথায়, রুবেলের মাথায় আছে, সৃজনের মাথায় বুদ্ধি নেই। যদি বুদ্ধি থাকতো সিরিয়াল অনেক আগে বন্ধ হয়ে যেত। তা যাই হোক, ভাগ্যিস বুদ্ধি নেই, যার জন্যে সবার পেট চলছে। তো এবার প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট, ওকে? তো তার জন্যে পণ্যার মাথা থেকে বুদ্ধি এলো যে ও দত্তবাড়ির যে পুরনো ঐতিহ্য রয়েছে সেটাকে কাজে লাগানো যায়, যদি হেরিটেজ যাতে করা যায়, তাহলে বিভিন্ন প্রবাসী বাঙালি যারা বাইরে থেকে বাঙালিরা আসেন তারা আমাদের এই ঐতিহ্যটাকে উপভোগ করতে পারবেন। তো এখন এই গল্পটাই চলছে, দেখা যাক। না না, শুধু মেকআপ রুমে না, আপনারা তো দেখতেই পেলেন, এটা ওর খুব খারাপ স্বভাব, ও সিনে গিয়েও তাই করে, মানে হাসিটা শুরু করে দেয়, দিয়ে এবার ওয়েবের মতো এটা একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এটা চলতে থাকে আর গালাগাল খেয়ে মরি আমরা। না, সিনের মাঝখানে ধরুন খুব একটা ইন্টেন্স সিন, তা সবাই খুব সিরিয়াস হয়ে রয়েছে, ডিরেক্টর খুব সিরিয়াস, আমরা যদি সত্যি সত্যি সিরিয়াস নাও হই, মনে মানে মুখটায় আমরা খুব সিরিয়াসনেসটা রাখি আর কি, যাতে ডিরেক্টর আমাদের না বকে আর কি। কিন্তু ও যেটা করে মানে বুঝতেই পারলেন এই মাত্র, ওই হাসিটা শুরু করে দেয়, দিয়ে ও ভালো মানুষ হয়ে যায়। এবার আমরা কেসকে যাই, আমরা সবাই গালাগাল খাই, এটা ওর প্রত্যেক দিনের অভ্যেস। এটা গম্ভীর হওয়ার ভান করছি, এটা গম্ভীর হওয়ার ভান করছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, কিছু না, আসলে চরিত্রটাই এরকম আর কি, একটু চুপচাপ থাকে, একটু গম্ভীর গোছের আর কি, কারণ কথা তো কম পাই তো, তাই ভাব প্রকাশ করতে হয় অভিনয় দিয়ে, আঙ্গিক অভিনয় দিয়ে, সাত্বিক অভিনয় দিয়ে। তো সেগুলো দিয়ে কী করবো, আমি এমনি চরিত্রটাই প্রচণ্ড গম্ভীর গোছের আর কি, ব্যক্তিগত লাইফে খুব চুপচাপ, কথা খুব কম বলি, ফ্যামিলির বাদ দিয়ে, আমাদের প্রত্যেকের বাবা মা সব বাদ দিয়ে যদি অন্য কোনো একটা ফ্যামিলির সঙ্গে জুড়ে থাকি আমরা, সেটা সত্যি নিম ফুলের মধু। এবং এমনও হয় কোনদিন উদয় এলো না, হয়তো মন খারাপ হয়ে গেলো এবং দীর্ঘদিন বাদেও এসছে,
কারণ এই যে হাসি মজাটা হয় না সেটা খুব মিস করি, মানে এখানে তো ফ্লোরে তো কতক্ষণ আর গিয়ে অভিনয় করবো, এক ঘন্টা দেড় ঘন্টা ম্যাক্সিমাম সময়টা আমরা এখানেই থাকি সকাল থেকে রাত অবধি। আর অন্যান্য জায়গায় যেটা হয় না মানে কাজের ফাঁকে একটু আড্ডা হয়, আর এই আমাদের নিম ফুলের সেটে মানে আড্ডার ফাঁকে একটু গিয়ে কাজ করা হয়, মানে বেশিরভাগ সময়টাই মানে আড্ডা, মানে আমি খুব মানে ফালতু আড্ডা বলছি না, খুব কনস্ট্রাকটিভ আড্ডাও হয় এখানে, মানে যেটা আমরা খুব এনজয় করি। সে দেয়াল দেখলেই আপনারা বুঝতে পারছেন। সেই সব কিছু মিলিয়ে যেটা প্রসূনদা বলার চেষ্টা করছিল যে দত্ত পরিবারটা কোথাও আমরা নিজেরাও নিজেদের মধ্যে ফিল করতে শুরু করেছি যে এইটা আমাদেরও একটা এক্সটেন্ডেড পরিবার। আড্ডায় কিন্তু আমরা মিস করছি বাচ্চুদা অর্ভদাকে, সত্যি জেঠু জেঠু অ্যাকচুয়ালি যে মানে ইন্সপিরেশন অনেকটা জেঠু। আমাদের এই টিমটার মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ কিন্তু সব থেকে মানে মানে মানসিক দিক থেকে সব থেকে ইয়াং, মানে আমাদের মানে সব থেকে বন্ধু বলতে পারেন আর কি। জেঠু আরো বেটার বলতে পারবে। জেঠু আমরা যা দেখছি মানে সেটাতেই আমরা জানতে পারি যে জেঠুকে যেরকম দেখা যায় এই চরিত্রে, অখিলেশের চরিত্রে ডমিনেটিং অ্যান্ড অল, মানে রিয়েল লাইফে ঠিক আলাদা, মানে তার ঠিক উল্টোটা, তাই না? হ্যাঁ, মানে খুব মানে কি বলবো যে মানিয়ে চলতে পারে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা দূরে চলে গেলো আর কি। হ্যাঁ, মানে সেখান থেকে বোঝা যায় যে জেঠু কতটা মানে বাড়িতেও কতটা পুরুষ সিংহ আর কি। আমার খুব ভালো লাগবে নিম ফুলের মধ্যে যদি আরও দু বছর চলে, আমার এই দাম্পত্য জীবন খুব সুখের হবে একদম। সবার ইএমআইগুলো ঠিক ঠিক সময় জমা পড়বে। হ্যাঁ, আপনারা আমাদের আরও বেশি করে আশীর্বাদ করুন, আমাদের পাশে থাকুন। বুঝতেই পাচ্ছেন আমরা সব মানে অনেক স্বপ্ন দেখছি এই পরিবারটাকে নিয়ে আরও এগিয়ে যাওয়ার, তা আপনারা পাশে থাকুন। আর প্রসূনদার ক্ষেত্রে যেটা লাস্ট বলছিলাম যে প্রসূনদার গল্পটা দিয়ে শেষ করি। প্রসূনদার প্রেমটা পেকেছে, পেকে এখন বিয়ে। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কিন্তু ধারাবাহিকের সঙ্গে যুক্ত না, খুব বেছে কাজ করে বুঝে কাজ করেন, বাট ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত আছে। সেক্ষেত্রে সুবিধা যেটা যে দুজন আমাদের এখানে এই একটা সুবিধে যে চারজন বসে আছি সেই চারজনেরই জীবনসঙ্গিনী এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। আমার স্ত্রীও থিয়েটার করে, স্ক্রিপ্ট লেখে, তাতে সুবিধে হয় যেটা। এবার যেটা আমি বলছিলাম যে প্রসূনদা খুব সেন্সিবল মানুষ, এটা তো খুব স্বাভাবিক, দুটো মানুষ দুটো আপব্রিঙ্গিং থেকে আসা মানুষ, তা একটু খটোমটো তো হবেই, কিন্তু দিনের শেষে প্রসূনদার এই সেন্সিটিভিটিটা আছে যে প্রসূনদা ঠিক ম্যানেজ করে নেবে আর কি। অনেকক্ষণ আড্ডা হচ্ছে, জাস্ট একটা সিরিয়াস নোটেই কথা বলতে চাই যে নিম ফুলের মধু আপনারা দেখছেন, দর্শক বন্ধুরা দেখুন, আমাদের আশীর্বাদ করুন, কারণ আপনাদের ভালোবাসা আশীর্বাদই আমাদের চলার পথের পাথেয়। তার কারণ হচ্ছে যে দেখুন অন্যরকম গল্প, সৌভিককে থ্যাংক ইউ যে চিরাচরিত মেগা সিরিয়ালে প্রত্যেকটা সিরিয়ালকে সম্মান রেখেই বলছি যারা কাজ করছেন খুব ভালো কাজ করছেন। আমাদের গল্পটা, দত্তবাড়ির গল্পটা স্পেশালি একটু টেলিভিশনের যা গল্প হয় তার থেকে একটু আলাদা, এবং এখন যে গল্পের মধ্যে আমরা ঢুকেছি এবং স্পেশালি স্ক্রিপ্ট রাইটার সৌভিক এবং থিঙ্ক ট্যাঙ্ক আমাদের জি বাংলার যারা আছেন তারা যেভাবে নিয়ে এসছেন, সত্যি হয়তো টেলিভিশনে এরকম শো হয়তো আগামী দিনে খুব কম আসবে। তাই প্লিজ দেখবেন আপনারা অ্যাজ ইউজুয়াল 8টার সময় জি বাংলায়। বাদ বাকিটা বেশিক্ষণ কথা, আসলে মাইক পাই না তো, তাই পেয়েছি তো বলেই যাচ্ছি আর কি। তো এবার রুবেলকে দিচ্ছি, রুবেল আর আলাদা করে কিছু বলার নেই, এটাই বলবো যে আমাদের কোথেকে যে কি প্রসূনদা আপনারা জানে শুনেইছেন যে প্রসূনদা একটা নতুন জীবন শুরু করতে চলেছে, খুব আপনারা সবাই পাশে থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা জানাবেন, আর যে যেখানেই থাকবেন প্রসূনদার বিয়েতে অবশ্যই উপস্থিত হবেন, ফ্রি ইনভিটেশন, ফ্রি ফ্রি। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা এখানেই শেষ করছি, আমাদের আবার শর্টে যেতে হবে, সো আপনারা অবশ্যই দেখতে ভুলবেন না নিম ফুলের মধু। চনু দাঁত না গিলিয়ে বলে দাও, এই তো সোম থেকে রবি রাত 8টায় জি বাংলায় অ্যান্ড এনি টাইম অন জি ফাইভ। আর অবশ্যই কোন গোপনে মন বেশিছে দেখতে ভুলবেন না, ওটাও দেখবেন, ঠিক আছে? আমাদের ঠিক পরে। থ্যাংক ইউ। এতক্ষণ আপনারা দেখছিলেন জমাটি আড্ডা চলছিল নিম ফুলের মধু ধারাবাহিকের সেটে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেজ টিভি HD পর্দায়।